সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন, প্রত্যেকের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাদের সাথে আজকে আলোচনা করব প্রবাল পাথর নিয়ে। তো প্রবাল পাথরের বিস্তারিত আলোচনা শুনতে আপনারা আমার পুরো ভিডিওর সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, রত্ন পাথরের বিস্তারিত সব কিছু সবার আগে পেয়ে যাবেন। তো চলুন মূল আলোচনা যাওয়া যাক। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের 55 নং সূরা আর রহমানে এবং 21 ও 22 নং আয়াতে আল্লাহ তাআলা প্রবাল পাথরের কথা উল্লেখ করেছেন, যার মাছ থেকে এসেছে মুক্তা ও প্রবাল। সুতরাং তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? পবিত্র কোরআন শরীফে প্রবাল পাথরের বর্ণনা থাকার কারণে ইসলামের সেই শুরু থেকে মুসলমানদের নিকট প্রবাল পাথর খুব গুরুত্ব বহন করে আসছে। মারফাত আল জাওহির বইয়ের বিজ্ঞ লেখকের মতে প্রবাল পাথরের অনেক উপকার নিহিত রয়েছে, তার মধ্যে থেকে কিছু নিম্নে আলোচনা করি। আমার পুরো ভিডিওর সঙ্গে থাকুন। প্রবাল যে কোনো প্রকারের খারাপ প্রভাব থেকে রক্ষা করে। আজও আরবের পেনিনসুলা নামক অঞ্চলের মায়েরা তাদের সন্তানের গলায় প্রবাল পাথর বেঁধে দেয় খারাপের থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রবাল ব্যবহারে সম্প্রীতি, বন্ধুত্ব, সৌন্দর্য, ঐক্য বৃদ্ধি পেয়ে যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সবসময় প্রবাল পাথরের তসবি পাঠ করতেন। প্রবাল পাথরের আংটি হিট স্ট্রোক থেকে বেঁচে থাকতে সাহায্য করে। প্রবাল দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও বেশ ভূমিকা রাখে। আল্লাহ সহায় হলে প্রবাল ব্যবহারে সাফল্য অর্জন করা সম্ভব হয়। তো বন্ধুরা, প্রবাল পাথর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশে জেমস পাথরের এক্সক্লুসিভ প্রতিষ্ঠান আজমেরি জেমস ওয়ার্ল্ড জ্যোতিষশাস্ত্র মতে রাশি রত্ন পাথর গ্রহণে নির্ভরযোগ্য নাম। একমাত্র আজমেরি জেমস ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে বাংলাদেশে আপনাকে দিচ্ছে কম্পিটিটিভ ফিক্সড প্রাইসে ন্যাচারাল স্টোন সহ সকল ধরনের স্টোন। এছাড়াও জেমস টেস্টার মেশিনে রত্ন পাথর পরীক্ষার পাশাপাশি স্বর্ণপদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ জ্যোতিষগুরু প্রফেসর আবুল হাসানের কাউন্সেলিং গ্রহণ করতে চলে আসুন Level 2 B Zone-এর 3 নম্বর দোকান, আজমেরি জেমস ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে। আজমেরি জেমস ওয়ার্ল্ড, জেমস পাথরের বিশ্বস্ত নাম।